দে যত কথা আছে সব কো মনে এখন যাই ওস কি মোর তো আবার এই উফরে আবার নিষেধ আর যারা ম্যাডাম যদি জানতে পারে আমি সাদে আইসি হেলে মোরে জব করবে জব যাই নার্গিস তোমার উপর আমি কৃতজ্ঞ তুমি না থাকলে আমার সংসার আর সংসার থাকতো না আমাকে আর পটাতে হবে না আমি এমনিতেই পটে আছি এতে পটাবার কি আছে যা সত্য আমি তো শুধু তাই বলছি তুমি নিজেই দেখো না এই যে যারাকে নিয়ে আমরা কি সমস্যায় ছিলাম তুমি এক চুটকিতে সব কিছু সমাধান করে দিলে বলো ওহ কি যন্ত্রণার মধ্যে ছিলাম যারার ব্যাপারটা নিয়ে তুমি না থাকলে এই সমস্যার সমাধানই হতো না এসব ছেলে মানুষই কাণ্ড ওদের অল্প বয়সে পাগলামি আপনাকে একটা কথা বলতে চাই যদি আপনি পারমিশন দেন তাহলে বলবো দেখো নার্গিস এটা তোমার সংসার তুমি কেন আমার কাছ থেকে অনুমতি নিতে যাবে বলো তোমার যা বলার আছে আসলে যারাটা একা একা থাকে তো ওর জন্য একটা হেল্পিং হ্যান্ড দরকার অনেকটা সঙ্গী মানে একটা বন্ধু হয়ে থাকলো ওর সব কিছু কাজকর্ম এগিয়ে দিল ওর সঙ্গে কথা বলল যেন ওর বাজে চিন্তাভাবনা ওর মাথায় না আসে গভর্নেন্স বলতে পারেন আপনি যদি পারমিশন দেন আমি কিন্তু অলরেডি ঠিক করে ফেলেছি আমি সাথে করে নিয়েও এসেছি হ্যাঁ ভালো হবে তো কই কোথায় সে মানে আমি সাথে করে নিয়ে এসেছি মানে বাইরে রেখেছি আর কি আমি বললেই আসবে ও দেখতে একটু অন্যরকম মানে ঠিক পছন্দ হওয়ার মতো না তারপরও যারা তো একটা সঙ্গী হলো আপনি বললেই আমি ওকে নিয়ে আসব নিশ্চয়ই আমি জানি যারার জন্য তুমি ভালো কিছুই ভাবো এই যে মুনি মুনি জি ম্যাডাম পরিচয় করিয়ে দিই উনি হচ্ছে এ বাড়ির মালিক যারা বাবা আমার দুলা ভাই সালাম দাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই হচ্ছে মুন্নি ও আচ্ছা 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 মুন্নি জি মুন্নি মুন্না দেশের বাড়ি কোথায় বরিশাল বরিশাল তুমি তাহলে আমার মেয়ের দিকে খেয়াল রেখো খুব ভালো করে ওর যত্ন করবে ঠিক আছে যদি অন্য কিছু দেখো তুমি তো আমাকে তোমার ম্যাডামকে জানাবে জি দুলাব আপনি একদম চিন্তা করবেন না নার্গিস ও খুব ভালো করে টেক কেয়ার করবে তাই না তুমি তাহলে ওর সাথে কথা বলো আমি আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দুলাব ভাই ওকে ওকে ওয়েলকাম